Hello viewers, assalamu alaikum and welcome back to my channel family blog and leisure time. I hope আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি and welcome জানাচ্ছি আমার আরো একটি নিউ ভিডিওতে। তো গতকাল ১৭ ফেব্রুয়ারি আমরা গিয়েছিলাম ঢাকা ভার্সিটির বাংলা একাডেমির আয়োজিত অমর একুশে বই মেলায় এবং সেখানে গিয়ে আমরা প্রথমে হচ্ছে ঢাকা ভার্সিটির টিএসসি চত্বরে খেলাম মাশরুমের চপ, চিকেন টিক্কা এবং জালি কাবাব। নবসাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত গল্প গ্রন্থ উঠোনের রোদ বৃষ্টি, মাহবুল আলম শতকের উঠোনের রোদ বৃষ্টি বইটি প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনীর মূল্য ৩০ টাকা। নবসাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ জ্যোৎস্না বিলাস, ফজলুর রহমান বকুল সম্পাদিত জ্যোৎস্না বিলাস বইটি প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনীর মূল্য ২৫০ টাকা। অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত উপন্যাস মানুষ, অমর চন্দ্র সরকারের মানুষটি বইটি প্রকাশ করেছে অনিন্দ প্রকাশ, মূল্য ৩০০ টাকা। কাব্যগ্রন্থ আস্থাপতির সেনাঘর, এটি আজাদ সভ্যসাচীর আস্থাপতির সেনাঘর বইটি প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনীর মূল্য 200 টাকা। Yummy is healthy. Juice. $35 ভাঙতি দেন। এইটা বাজার মূল্য ২০০। এইটা খাইবা? তোমার জন্য তো এইটা নিচ্ছি, এটা চকলেট। আপু আরেকটু ওইটাই খাবে। আসো আসো চলো। আয়োজন করে বই মেলাটা, এই যে বাংলা একাডেমি স্টল, চলো ওদেরটাই দেখি। বলার দেখে বই বিচার করা যাবে না। এটা কি বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি? যখন একটা বই, নতুন বই এখানে ঢুকতেছে, হ্যাঁ, তখন এখানে আগে হচ্ছে ও এখানে আগে ই করে না, আলোচনা করে। মিডিয়া সেন্টার, চৈতন্য অবসর। তো এর আগে আমি কখনো বইমেলায় যাইনি। সাফওয়ান এবং আমার দুইজনই হচ্ছে ফার্স্ট টাইম বাংলা একাডেমি বইমেলায় গেলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর সাফওয়ানের বাবা এর আগে অনেকবারই গিয়েছে, কারণ সে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তো মানে আমাদের খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা স্টলই খুব সুন্দর করে ডেকোরেট করা, তার উপরে হচ্ছে স্টলগুলোর নামও অনেক সুন্দর, ডিফারেন্ট টাইপের নাম এবং খুব সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে। আর বইমেলার মাঝখানে দেখতে পেলাম খুব সুন্দর একটা লেক, যদিও এখানে পানি কম, একদমই কম, নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, তার সাথে ছোট ছোট মাছ আছে। তো এটা সাফওয়ান খুব উপভোগ করেছে। আমি বায়ান্ন হ্যালো বাবা, তুমি কি বই পড়ছ? এটা হলো পেটু ভু। তুমি বইটা দেখবে, তোমার মন খারাপ বাবা, তাহলে মেলায় এসে ক্লান্ত হয়ে পড়েছ। তোমাকে একটা মজার গল্প শোনায়। আসলে এটা হচ্ছে খরগোশের কচ্ছপ। তুমি গল্পটা জানো? খরগোশের কচ্ছপ কি করে দৌড় দেয়? তাদের মাঝে একটা রেস হয়, রেসে কে জিতে জানো? দ্রুত গতির খরগোশ হেরে যায়, কচ্ছপ জিতে যায়। তার কারণ খরগোশ ঘুমিয়ে পড়েছিল। তারপরে কি হয়েছিল সেটাই এইখানে দেখো। পূর্বে যা হয়েছিল তারপর কি হয়েছিল, মজা না? তোমার চোখে পানি কেন? ধরে ফেলেছে তো, এবার ধরো নাও দেখি। ধরতে পারোনি, আবার ধরো। এইবার ধরতে পেরেছো। তুমি কোনটা নেবে, এইটা নেবে না এইটা নেবে? এটা ভূতের আর এটা খরগোশ কচ্ছপের। ভূতের এটা ডিসকাউন্ট ৮০ টাকা একটা পেট। এটা খুব মানে ছড়ার বই তো, পড়াশোনার মজা হয়। এবার তোমার কি মন ভালো হয়েছে না? এবার মন ভালো হয়েছে। ৮০ টাকা। আচ্ছা এই বইটা দেখেন, আপনাদের ভালো লাগে। আল কোরআনে ১০০০ আদেশ নিষেধ। আসলে আমাদের জীবনের প্রয়োজনীয় যে আদেশ নিষেধগুলো আল্লাহ করে দিয়েছে, উনারই বই। অন্য প্রকার সাফানের বই আছে হাতে? হ্যাঁ আছে তো। সাফার একটা বই কিনছে। এই বইটা কি তুমি পড়বা? তোমার বইটা কি তুমি পড়বা বাসায় গিয়ে? সত্যি? আচ্ছা ঠিক আছে। সংলগ্ন তথ্য কেন্দ্রে আপনাদের জন্য অপেক্ষা করছে। যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবা মা করছি, আপনারা বইমেলা প্রাঙ্গণে হ্যাঁ মানে সেলিব্রিটি কেউ তুমি আছো তো সেলিব্রিটি একুশে ইটিভি আগামী প্রকাশনী চর্চা বিজন ব্যাপারী সম্পাদনায় বাংলা থেকে শোন করল 200 টাকা অন্ধার বাঙালি ভ্রমণ পাখি অধ্যক্ষ স্বাধীন ভ্রমণের ইতিকথা এর প্রতিক্রিয়া বাংলা থেকে শোন করল 180 টাকা শেখ সজীব আহমেদের ঠাকুমার ঝুলি বর্ণমালা টর্ণমালা দিয়ে এগুলো আছে মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থী আমরা সকাল থেকেই আপনাদের আমরা তো ওই পাশে গেছি এই পাশে আসি রে বেরোবো কোন দিকে এদিক দিয়ে তো বেরিয়ে যাচ্ছে মানুষ এদিক দিয়ে বের হওয়ার রাস্তা ওই যে ওদিক দিয়ে বের হয় বইমেলায় ঘোরা শেষে এখন আমরা বাইরে চলে এসেছি আর বাইরে এসে এখানে হচ্ছে লোকটা কর্ন বিক্রি করছে তো আমরা এখানে কর্ন অর্ডার করলাম আর সাফানের বাবা খেয়ে খুবই ভালো বলল তার কাছে নাকি অনেক ভালো লেগেছে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি এই ভুট্টাটা খেতে তো ভুট্টা খাওয়া শেষে এরপর হচ্ছে আমরা চলে এসেছি আবার টিএসির চত্বরে এখানে এসে দেখলাম মোমো সেল করছে চিকেন মোমো তো আমরা এখানে 1 প্লেট চিকেন মোমো অর্ডার করলাম আর 1 প্লেটে 60টা মোমো দিচ্ছে তার উপরে 60টা মোমোর দাম ওনারা রাখছে 100 টাকা ভাবা যায় কি পরিমাণ দাম তার উপরে হচ্ছে মোমোর সাথে সয়া সস ছাড়া কিন্তু আসলে একদমই কম্বিনেশনটা ভালো যায় না তো ওনারা হচ্ছে এখানে টমেটো সস দিয়েছে আর কি দিয়ে যেন একটা চাটনি তৈরি করে সেটা দিয়ে ওনারা সেল করছে খেতে একদমই ভালো না চিকেন মোমো বাসারগুলোই মজা বেশি মজা না সাফন কি লিখতেছে কখ সাফন লিখতে পারে না জানো এইটা পেটুক ভূত আমরা বইমেলা থেকে বইগুলো আনছি সাফানের জন্য লেখো তো আব্বু লেখো তো দেখি কলমটা ধরো কিভাবে সাফান দেখি কিভাবে কলমটা ধরো সুন্দর করে হাত দিয়ে ধরো এভাবে না ধরার সিস্টেম আছে যেভাবে ধরো ওই নো